জগন্নাথ বড় রথ টানিকি বহুত লোক অনেক রথ টানি বালেশ্বর জেলা নীলগিরিরে পহঁডিবি যেপরে শ্রীজগন্নাথ বলভদ্র ভৌণী সুভদ্রা ও সুদর্শনঙ্ রথটণা আরম্ভ হয়েছি। লক্ষ লক্ষ ভক্ত শ্রীজীউঙ্ রথকু টাণি টাণি মাউসী ঘরকু নেইছন্তি। তবে পূর্ব পরম্পরা অনুসারে তিনি ঠাকুরঙ্ক পহঁডি হই রথরে রহিবা পর দুই দিনরে মাউসীমা ঘরে যাই পহঁচন্তি, যাহাকি ময়ূরভঞ্জর রথযাত্রা সহিত এঠাকার রথযাত্রার সামঞ্জস্য রহিছি বলি কুহাযাইপারে। তবে রীতিনীতি অনুসারে রথযাত্রা দিন তিনি ঠাকুরঙ্ক পহঁডি করা যাই রথকু অণা যাইথায়। আউ জগন্নাথঙ্ক আদিসেবক রাজা চতুর্ধামূর্তিঙ্কু পূজা ও আলতি করন্তি, পরে পহঁডি আরম্ভ হইথায়, যাহাকি জনক পরে জনকু পহঁডি করি অণা যাই সিংহদ্বার সম্মুখরে পূজা করা যাইথায়। আউ সিংহদ্বাররু রথ নিকটকু তিনি ঠাকুরঙ্কু ভক্তমানে পহঁডি করি নেবা বেলে রাজা আগরে রহি ছেরা পহরা করিথান্তি। জয় জয় জগন্নাথ, জয় জয় জগন্নাথ, জয় জয় জগন্নাথ, কালিয়া সান্তক পদার বিন্দরে কোটি কোটি জুয়ার মণিমা, কোটি কোটি জুয়ার আমেলে ব্রহ্মা পুণ্য শ্লোক নন্দ শ্রী মহাপ্রভু জগন্নাথ সেবায়ত। তো এটি বিভিন্ন বিধির চতুর্বর্ণ মিশিলে মহাপ্রভুঙ্কর সেবা কার্য হুয়ে। তো ব্রাহ্মণ সেবক মধ্যে অন্যান্য মহাপ্রভুঙ্কর মধ্যে বিভিন্ন বারে সমস্ত বারের অলগা অলগা সবু ব্রাহ্মণ সেবা তেমন অছন্তি। আমি মানে হলু জগন্নাথঙ্কর বলভদ্র পাই মধ্যে অছন্তি, সুভদ্রা পাই মধ্যে অছন্তি। তো এমনি সব রয়েছে সেবা এত। তো সবুদিন রথযাত্রা সর্বত্র গোটে দিন হলা বেড়ে নীলগিরি আমার তিনি দিন রথযাত্রা হুয়ে। তো এটা হচ্ছে আর সর্বত্র যেতবে ছেড়া পহরা করতে রথ উপরে ছেড়া পহরা হোলা বেড়ে আমার রাজরাস্তার আমার যে তাঁর যে আদি সেবক যে রাজা নীলগির সে মহাপ্রভুঙ্ ছেড়া পহরা মাধ্যমে পাছুটি আনতি রথারূঢ় করতে। এটা হচ্ছে অন্যান্য পরম্পরা। তো আগে কথা হচ্ছে আমার যে জগন্নাথ মন্দির যে রয়েছে শ্রীজগন্নাথ বলে নীলগিরি সে এক ঠাকুর মহল বলে এক ট্রষ্ট অধীনস্থ পরিচালিত এর ট্রষ্ট মধ্যে রয়েছে জগন্নাথঙ্কর যে আদি সেবিকা পাট সামন্ত রাণী নীলগির সে মধ্যে আর হচ্ছেন অধ্যক্ষা। তো এভাবে ট্রষ্ট মধ্যে কুয়াযায় যে ওড়িশার সর্ব পুরাতন ট্রষ্ট। আর আগ্রহ মাধ্যমে আমার বাইশ গোটি মন্দির পরিচালিত হচ্ছে। তবে পহঁডি পরদিন অপরাহ্নরে রথটণা আরম্ভ হেউথবা বেলে প্রথম দিন মন্দির ঠারু রথ অল্প বাট যাই শঙ্করাখুঁটা পোখরী নিকটরে অটকি যায়, তা পরদিন পুণি হুয়ে রথটণা। তবে আজি রথযাত্রার প্রথম দিন নীলগিরিরে ভক্তঙ্কর প্রবল ভিড় লাগিথিলা। শ্রদ্ধাড়ুমানে ঠাকুরঙ্কু দর্শন করিবা সহিত রথ টানিথিলে। এই অবসরের সাংসদ প্রতাপ ষড়ঙ্গী, বিধায়ক সন্তোষ খটুয়া ও জিল্লাপাল আশিষ ঠাকরে ভক্তঙ্ক সহ মিশি রথ টানিথিলে। তবে পূর্বরু রথ আগরে দুইটি হাতি যাউথিলা, গোটিয়ে হাতিরে স্বয়ং রাজা বিজে করুথবা বেলে অন্যটিরে রাজপরিবার বর্গ বিজে করুথিলে। আউ এই সময়রে আদিবাসীঙ্ক নাচ দেখিবা পাইঁ লোকঙ্কর ভিড় জমুথিলা। সেপটে নীলগিরিরে ঠাকুর মহল পক্ষরু গোটিয়ে রথ বাহারুথবা বেলে নিকটরে থিবা রঘুনাথজী মন্দিররু অন্য এক রথ বাহারি থায়। হেলে ঠাকুর মহল রথকু সর্বসাধারণ লোকমানে টাণুথিলে বি মঠর রথকু কেবল মহিলামানে টাণিবার পরম্পরা রহিছি। তেণু আজি রথ উপরে ঠাকুরঙ্কু দর্শন করি ভক্তমানে সান্নিধ্য লাভ করিছন্তি। অন্যপটে চলিত বর্ষ রথযাত্রা পাইঁ জিলা প্রশাসন ও ঠাকুর মহল পক্ষরু সমস্ত প্রকার বন্দোবস্ত করা যাইথিবা বেলে শান্তি শৃঙ্খলা রক্ষা পাইঁ ব্যাপক পুলিশ বন্দোবস্ত মধ্যে করা যাইছি। আমার এই জগন্নাথ পরম্পরাটা আরম্ভ হল 1530 মশিয়ার। সেই সময় আমার যে রজা লে নারায়ণ বসন্ত বিরাট ভুজং মান্ধাতা সে পুরী গজপতি পুরুষোত্তম দেবঙ্ক সেনাপতি লে সে তাঁকু সাহায্য করলে যে কাঞ্চি বিজয় পাই যাই কাঞ্চি বিজয়ের সে উপস্থিত লে তাঁর বীরতা দেখি গজপতি মহারাজা তাঁর ভৌণী করলা দেই তাকু আকু বিবাহ করলে। বিবাহ করলা পরে যে তলসনে আসি নয় রাজধানী তৈরি কলে গড় ঢিওরে যাকু আজি আজি আমি কৌছু গরডি গরডি নু সার গড় ঢিও ফোর্ট রাউজ ফোর্ট দুর্গ। তো সেইটি প্রথম রাজধানী হলা সি যেহেতু পুরী জেমা
ସିଏ ଇଚ୍ଛା କଲେ କି ଆମ ଜଗନ୍ନାଥ ମନ୍ଦିର ମୁଁ ଯେମିତି ପୁରୀରେ ଦର୍ଶନ ପାଉଛି ଏଠି ବି ଦର୍ଶନ ପାଏ, ସେଇ ପ୍ରକାର ରଥଯାତ୍ରା ହଉ, ତାଙ୍କ କଥାରେ ପ୍ରଥମ ମନ୍ଦିର ପ୍ରତିଷ୍ଠା ହେଲା ଆଉ ସେଇଦିନ ରଥଯାତ୍ରା ନୀଳଗିରିରେ ଚାଲି ଆସିଛି। ଆମ ନିଜଗଡ଼ରେ ଯୋଉ ଆଜିକା ରଥଯାତ୍ରା ଆପଣ ଦେଖୁଛନ୍ତି, ସେଇଟା ଯେତେବେଳେ ଗରଡ଼ିରୁ ରାଜଧାନୀ ଉଠି ଆସିଲା ନିଜଗଡ଼କୁ, ସେଟା ହଉଛି 1750 ମସିହାରେ ଏଇ ମନ୍ଦିରଟି ତିଆରି ହେଇଥିଲା ରାଜା ରାମଚନ୍ଦ୍ର ମର୍ଦ୍ଦରାଜ ହରିଚନ୍ଦ୍ରଙ୍କ ସମୟରେ। ସେଇଦିନଠୁ ଏଇଠି ବି ଆମର ସେଇ ପ୍ରକାର ସେଇ ପରମ୍ପରାରେ ଚାଲି ଆସିଛି। ଯେମିତି ପୁରୀରେ ଆମର ତ ପୁରୀ ପରମ୍ପରା ପୁରା, ଖାଲି ଗୋଟେ କଥା ବଦଳିଛି ଯାହା ମୁଁ ଭାବୁଛି, ସେଇ ଯୋଉ ଗୋଟେ ଦିନରୁ ତିନି ଦିନ ହେଲା ପୁରୀରେ ଯେମିତି ଦିନକ ଭିତରେ ଆମେ ସାରିଦେଉ, ଏଇ ବର୍ଷ କଥା ଛାଡ଼ନ୍ତୁ, କାରଣ ଏଇ ବର୍ଷ ତ ନାନା ଦୁଇ ପ୍ରକାର ଅସୁବିଧା ଥିଲା, ଦୁଇ ଦିନ ହେଇଗଲା, ଆଜି ବି ରଥ ଟଣା ଥିଲା, କିନ୍ତୁ ଯେମିତି ହଉଥିଲା ଦିନକ ଭିତରେ ଆମେ ଟଣା ସାରୁଥିଲୁ ସବୁଠି ସେୟା ହୁଏ, ଏଇଠି ବି ସେୟା ହଉଥିଲା। ମଝିରେ ଏଇଟା ବଦଳା ଗଲା କାହିଁକି ନା ଆମର ଜେଜେବାପା ଶ୍ୟାମଚନ୍ଦ୍ର ବରଦରାଜ ହରିଚନ୍ଦ୍ର ଯିଏ ପୁଷ୍ୟପୁତ୍ର ହେଇକି ଆସିଲେ ମୟୂରଭଞ୍ଜ ମହାରାଜାଙ୍କ ଦ୍ୱିତୀୟ ପୁଅ, ସିଏ ଆସିଲା ପରେ ସିଏ ଅବଶ୍ୟ ଯେହେତୁ ଗୋଟେ ପୁଷ୍ୟପୁତ୍ର ହେଇକି ଆସିଛନ୍ତି, ସିଏ ଚାହିଁଲେ କିଛି ତାଙ୍କ ମୟୂରଭଞ୍ଜର ଟ୍ରାଡିସନ କିଛି ଇଣ୍ଟ୍ରୋଡ୍ୟୁସ୍ କରିବା ପାଇଁ, ତାଙ୍କ ଦ୍ୱାରା ନୀଳଗିରିରେ ଦୁଇଟା ଜିନିଷ ଇଣ୍ଟ୍ରୋଡକ୍ସନ ହେଇଥିଲା ତାଙ୍କ ସମୟରେ, ଗୋଟେ ହେଲା ତିନି ଦିନିଆ ରଥ ଟଣା ଆଉ ଗୋଟେ ହେଲା ଛଉ ନାଚ, ଯୋଉଟା ଆମେ ନୀଳଗିରି ଛଉ କହୁଛୁ ସେଟା ଆକ୍ଚୁଆଲି ମୟୂରଭଞ୍ଜ ଛଉ, ମୟୂରଭଞ୍ଜ ଛଉର ଗୋଟେ ଏକ୍ସଟେନ୍ସନ ହଉଛି ନୀଳଗିରି ଛଉ, ଏଇ ଦୁଇଟା ଜିନିଷ ସେ ନୀଳଗିରି ଆଡପ୍ଟ କଲେ ସେଇଦିନଠୁ ଚାଲିଛି, ତିନି ଦିନ ଚାଲିଛି, ଆଜି ପର୍ଯ୍ୟନ୍ତ ଚାଲିଛି। ବାଲେଶ୍ୱରରୁ ପ୍ରସେନଜିତ ସେଠୀଙ୍କ ରିପୋର୍ଟ, କୋଣାର୍କ ଲାଇଭ।